শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উগান্ডায় জনপ্রিয় হয়ে উঠছে ইসলামী শরিয়াহ আইন। এবার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, তুরস্কের পুলিশের হাতে গ্রেফতার 15 জন। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ন্যাটোর মাস্টার প্ল্যান। সিরীয় সেনাদের উপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন এরদোগান। লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন পুতিন। পশ্চিমা 10 রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিলেন এরদোগান। এবং সবশেষ থাকছে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সামনে ভয়াবহ বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উগান্ডায় প্রচলিত আইন থেকে ব্যাপক হয়ে উঠছে ইসলামী শরিয়াহ আইন। নাফিনা মুনকুসি নামের এক মুসলিম নারীকে তার 3 সন্তান সহ ফেলে রেখে স্বামী আরেকটি বিয়ে করেন। এই ব্যাপারে তিনি থানায় মামলা করেন, কিন্তু পুলিশ ঘুষ খেয়ে তার স্বামীকে আটক করছিল না। কয়েক মাস ধরে তিনি থানায় পুলিশের কাছে ধর্ণা দিয়ে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত শরিয়াহ আদালতে ধারস্থ হন। এতে সঙ্গে সঙ্গেই কাজ হয়। স্বামীর সে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সন্তানসহ প্রথম স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেন। সাফিনের মতো অনেকেই এখন ভরসা করছেন ইসলামী আদালতে। 1995 সাল থেকে উগান্ডায় সাংবিধানিক আইন চালু হয়। দেশটির 4 কোটি 60 লক্ষ মুঠ জনসংখ্যার মধ্যে 13% মুসলিম। 2019 সালে দেশটিতে শরিয়াহ আইন চালু হয়। প্রতিটি জেলায় গঠন করা হয় ইসলামিক আদালত। এরপর থেকে প্রচলিত আদালতের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে শরিয়াহ আদালত। গত 3 মাসে কেবল বুগরি জেলাতেই শরিয়াহ আদালতে 140টি মামলা নিষ্পত্তি হয়েছে। ওই জেলায় সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস। উগান্ডার মুসলিম জনপ্রিয় সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র আশরাফ মুবাওয়ালা বলেন, দিন দিন এখানে শরিয়াহ বিচার ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে আমাদের শরিয়া আদালতের বিচারকরা বেশ ব্যস্ত বিচার কাজ করছেন। প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে শরিয়া আদালতে। মানুষের আস্থা এই আদালতের প্রতি দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মুস্তাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 15 ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের ডেইলি সাবা সংবাদ মাধ্যম সর্বপ্রথম এই সংবাদ প্রকাশ করে। খবরে বলা হয়েছে আটককৃত 15 ব্যক্তি 3 ব্যক্তির সেলে বিভক্ত হয়ে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহ করত। আটকের সঙ্গে সম্পৃক্ত তুরস্কের এমন 2 কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, আটককৃতরা তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনি শিক্ষার্থী এবং তুরস্কের কর্মকর্তাদের গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে দিত। আটককৃতদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ার নাগরিক রয়েছেন। সেপ্টেম্বর মাসে তুরস্কে 6 জন ফিলিস্তিনি নিখোঁজ হয়। আটককৃতদের মধ্যে তারাও রয়েছেন। আটককৃত এক গুপ্তচরের নামে প্রথম অক্ষর এম মিডল ইস্ট আইয়ের কাছে টেলিফোনে এক সাক্ষাৎকারী অভিযুক্ত ওই মুসাদের গুপ্তচরের ভাই বলেন, তার ভাই এম কিছুদিন আগে তাকে নখ দিয়ে একজন আইনজীবী ঠিক করতে বলেছিলেন, কারণ সে তুরস্ক পুলিশের কাস্টাডিতে বন্দী ছিল। অভিযুক্ত মুসাদের গুপ্তচরের ভাই আরও জানান, মিডিয়ায় তুরস্কের পুলিশ এবং যা বলছে তা আমি শুনেছি, কিন্তু এসব মিথ্যা, আমরা এখনও সত্যটা জানি না। আইনজীবী তাকে জানিয়েছেন কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তার ভাই শীঘ্রই মুক্তি পাবেন। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে এম অধ্যক্ষদের এই গুপ্তচর বিগত 9 বছর ধরে তুরস্কে বসবাস করছেন। তিনি তুরস্কের কেনিয়ার একটি মেডিকেলে স্নাতক শ্রেণীর ছাত্র। রাশিয়ার হুমকি মোকাবেলায় মাস্টার প্ল্যান হাতে সামরিক মিত্র জোট ন্যাটো। বৃহস্পতিবার ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা নতুন এই মাস্টার প্ল্যানের বিষয়টিতে একমত হয়েছেন। এর আগে চলতি বছরের জুনে চীনের সামরিক হুমকির বিষয়ে সতর্ক করে পশ্চিমা সামরিক জোট নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতারা বলেন, চীন তাদের পরমাণু শক্তি দ্রুত বৃদ্ধি করছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চীন তাদের সেনাবাহিনীর আধুনিকায়ন করছে। রয়টার্সের খবরে বলা হয়েছে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা পশ্চিমা দেশগুলো চিন্তিত। চীনের দিকে মনোযোগ দেওয়া সত্ত্বেও বিভিন্ন ফ্রন্টে কীভাবে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলা করা যাবে, জোট দেশগুলো সেটা নিয়ে ভাবছে। এর মাস্টার প্ল্যানে ন্যাটোর গোপন কৌশলের মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং কৃষ্ণসাগর এলাকায় কোনো ধরনের হামলা হলে তা প্রতিহত করা। কৌশলগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে শুরু করে সাইবার আক্রমণ এবং আকাশ সীমা থেকে আক্রমণও রয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেনি ওয়ালসের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেছেন, ন্যাটো জোট এই মাস্টার প্ল্যানে নাম দিয়েছে একবিংশ শতাব্দীর হুমকি এবং কিভাবে এটা মোকাবেলা করতে হবে। তবে ন্যাটো কর্মকর্তারা এটাও বিশ্বাস করেন যে রাশিয়া এখনই কোনো হামলা করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর উপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমাদের অঞ্চলের স্পর্শকাতর বিভিন্ন স্থানে অভিযান চলছে, সেই অভিযান শেষ না করে আমরা ফিরে আসব না। সিরিয়ায় আমরা আমাদের প্রক্রিয়া শেষ করব, ইদলিবে যা করার প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজন হলে আমরা সিরিয়ার সেনাদের উপর ভারী অস্ত্র ব্যবহার করব। ইদলিব প্রদেশে তুরস্কের নতুন করে সামরিক বহর পাঠিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যমের খবর দিয়েছে। এরপর এরদোগান এই হুমকি দিলেন এবং তার এই হুমকি সন্ত্রাসীদের পক্ষে গেল। প্রকৃতপক্ষে সিরিয়ার সংকট শুরুর প্রথম থেকেই তুর্কি সরকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। লেবাননের রাজধানীতে দেশটির ইসলামী পবিত্রতা আন্দোলন হিজবুল্লাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রাশিয়ার উপকূলীয় সুচি শহরে অনুষ্ঠিত বলদায় ডিসকাশন ক্লাবের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় পুতিন এই প্রশংসা করেন। তিনি বলেন, আমি ভালো করেই জানি হিজবুল্লাহর ব্যাপারে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করবে, তবে প্রকৃতপক্ষে লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ শক্তি। ভ্লাদিমির পুতিন আরও বলেছেন, রাশিয়া বাস্তব ক্ষেত্রে লেবাননের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে এবং অব্যাহত থাকবে। কোনো সংঘাত ছাড়াই লেবাননের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। দেশটিতে যে কোনো ধরনের রক্তপাত এড়ানোর জন্য রাশিয়া কাজ করছে। সহিংসতায় বহু মানুষ হতাহত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট এই সব কথা বললেন। গত 14 আগস্ট হিজবুল্লাহ সমর্থকরা রাজধানী বৈরুতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জড়ো হলে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে 7 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গত বছর বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তার সুষ্ঠু তদন্তের দাবিতে হিজবুল্লাহ সমর্থকরা এই সমাবেশের আয়োজন করেন। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ পশ্চিমা 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের কারাবন্দী ব্যবসায়ী উসমান কাবালাকে নিয়ে বিবৃতি দেওয়ার জেরে এরদোগান এই হুমকি দিলেন। উসমান কাবালা 2017 সাল থেকে জেলেবন্দী রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন। 2016 সালে তিনি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকেও সমর্থন করেছিলেন। 64 বছর বয়সী কাবালা এইসব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং আমেরিকার রাষ্ট্রদূতরা একটি বিবৃতি জারি করেন। সেখানে কাবালার মামলায় দ্রুত বিচার এবং ন্যায় বিচারের দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে, এর ফলে তুরস্কের বিচার ব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এই ঘটনার পর তুরস্কের যুক্তরাষ্ট্র সহ জার্মানি 10টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারাধীন মামলায় রাষ্ট্রদূতরা কোনো সুপারিশ দেবেন এটা মেনে নেওয়া যায় না। তুর্কি মন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, আপনারা যে প্রস্তাব দিয়েছেন তার থেকে আপনারা গণতন্ত্র এবং আইন কতটা বুঝেন তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ঢাকা, কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির এবং পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে বাংলাদেশ সনাতনী সংসদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে 100 প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা সমাগত ঘটে। দেশের জরুরি ভিত্তিতে হিন্দু নির্যাতন এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। সমাবেশে অংশ নেন পূজা উদযাপন পরিষদ, উম শক্তি মন্দির, মতুয়ারা হরিমন সহ আরও অনেক পরিষদ। সবাই বক্তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশ্বে বাংলাদেশের মর্যাদা
ক্ষুণ্ণ হয়েছে। সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘ থেকে বিবৃতি এসেছে, এমন বাংলা থেকে বিবৃতি এসেছে, এমন বাংলাদেশ আমরা কখনো চাই নাই। সবাই বক্তব্য দেন নবেন্দু দত্ত, শীতাঙ্গ সহ, প্রবীণ রায় মুখুর সহ আর অনেকেই। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।